আমার বাবারা গভীর মনোযোগ গাউসে পাক আল্লাহর ওলি আব্দুল কাদের জিনানি রাহমাতুল্লাহ আলাইহ ওনার বাবার নাম হইল আবু সালে মুসা ওনার বাবার স্বপ্নের ঘরে আমার নবীজি চারজন সাহাবী হযরত আবু বকর ওমর ওসমান আলী কি নিয়ে আসলেন এসে ডাক দিয়া বলতেছি আ আবা সালে আতাকাল্লাহ ইবনান সালেহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা সন্তান দান করেছে এখনো পৃথিবীতে আসে নাই মায়ের গর্ভে যিনি আল্লাহ পাকের অত্যন্ত একজন প্রিয় বান্দা সুবহানাল্লাহ এ বন্ধুরা গভীর মনোযোগ ওই আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মাফের ওলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছি কোনো অসুবিধা আছে আমার বাবারা যার কাছে যে তার কাছে তেমন দামি কথা কোন ঠিক না বেঠি আমরা যেহেতু ওলি আল্লাহকে মহব্বত করি এই কারণে ওলিদের সামনে আমরা সম্মান দেখাই কথা কোন ঠিক না বেঠি বাবারা আমার গভীর মনোযোগ আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানি ছোট মানুষ মা একদিন বলল ও বাবা আব্দুল কাদের গরের মধ্যে একটা গরু আছে এই গরুটা কিনিয়া একটু ঘাস খাওয়াইতে নাও আব্দুল কাদের জিলানি গরু রশি ধরে টানে আহ 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 মাই কইছে তোরে ঘাস খাওয়াইতো আসো তোমাকে ঘাস খাওয়াইতে নিব গরুটা কয়েক কদম হাঁটলেন হাঁটার পর হঠাৎ করে দাঁড়িয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আর সামনে হাঁটে না আব্দুল কাদের জিলানি বলল গরু রে তুমি কেন আসো না আসো এবার ওই গরু বাক শক্তিহীন যে কথা বলতে পারে না কথা কোন ঠিক না বেঠি ওই গরুটা ডাক দিয়া কয় আল্লাহ সবাই চিৎকার করে বলেন না আল্লাহ আল্লাহ গো তুমি আমাকে জবান দাও নাই কিন্তু তোমার বন্ধু আব্দুল কাদের জিলানির সাথে এখন একটু কথা বলার জন্য আমার জবানটা খুলে দাও আমার আল্লাহ ডাক দিয়ে বলে এরে গরু আমি তো তোমাকে জবান দেই নাই কিন্তু আমার বন্ধু আব্দুল কাদের জিলানির সাথে কথা বলার জন্য আমার কাছে তুমি অনুমতি চাইছো যাও রে গরু আমি আল্লাহ তোমার জবানটা খুলে দিলাম এবার গরুর জবান খুলে গেছে গরু বাংলায়ও কথা কয় না ইংরেজিও কয় না গরু দেখি আরবিতে কয় ইয়া আব্দাল কাদের মালি হাদা খুলিকতা ওয়ালা বি হাদা উমিরতা আওয়াজ করে বলবেন নাকি আল্লাহু আকবার আপনাদের এই ফুমগার গরু কি ইংরেজি কয় না বাংলা কয় যদি কইতে পারতো ফানি খাওয়াইতে দেরি করলে আমার এখনো ফানি দাও না কথা কোন ঠিক নেই কিন্তু আল্লাহ তো জবান দেয় নাই জবান বন্ধ ওই গরুর জবান খুলে দিছে আল্লাহর ওলির সাথে কথা বলার জন্য মারহাবা কোন আমার বাবা নাম গরু কয় হুজুর আপনাকে তো আল্লাহ গরু চরাইবার জন্য পাঠায় নাই আল্লাহ বানায় নাই আল্লাহ আপনাকে পাঠাইছে বিদর্মীদেরকে মুসলমান করানোর জন্য হুজুর ও হুজুর আপনি এই কাজ করবেন না ছোট মানুষ গরু রশিটা ছেড়ে দিলেন দৌড়াইয়া মায়ের কাছে চলে গেছে মা ও মা দরজা খুলেন উমুল খায়ের মা ফাতেমা উমুল খায়ের ফাতেমা দরজা খুললেন বাবা কি হয়েছে বলো কি হয়েছে বলো মাগু আপনি তো বলছেন গরু চরাইবার জন্য আমি গরু চরাইতে রওনা করছি গরু দেখি আমার সাথে আরবিতে কথা কয় আল্লাহু আকবার মায় বলে বাবারে গরু তোমারে কি কইছে কয় মাগো গরু আমারে কইছি আব্দাল কাদের মালি হাদা ফুলিকতা ওয়ালা বিহাদা উমিরতা আমাকে আল্লাহ গরু চরাইবার জন্য পাঠায় নাই তাই আমি গরু রশি ছুড়ে ছেড়ে দিয়ে চলে এসেছি
RSBD Media. أعوذ بالله من الشيطان الرجيم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم وقال الله تعالى الله أكبر بسم الله الرحمن الرحيم الله أكبر يا اتقوا الله وكونوا مع الصادقين الله أكبر وقال الله تعالى ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ওই আল্লাহ তারিফ দিয়ে মাহফিলটা শুরু করলাম যিনি হায়াতের মালিক রিজিকের মালিক এই আকাশের মালিক জমিনের মালিক সবাই আওয়াজ করে বলেন না তিনি কে আল্লাহ আর একটু জোরে কম না তিনি কে আল্লাহ ইন্না খলাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়াম যিনি ছয় দিনে আকাশ জমিন সৃষ্টি করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটু জোরে কর না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই আল্লাহর কত ক্ষমতা আজকের মাহফিলটা যিনি দিয়েছে মাঝখানে একটা খুঁটি দিয়েছে যেন উপরের সাউনিটা নিচের দিকে চেপে না পড়ে কথা কোন ঠিক না বেটি আর আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বড় একটা সামিয়ানা জুলিয়েছি ওয়াল্লার কসম তাকাইয়া দেখেন একটা খুঁটিও দেয় নাই বিনা খুঁটিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবীর খাতিরে বিশাল সামিয়ানা জুলাইছে আল্লাহু আকবার বলেন নারাই তাকবীর আল্লাহু আকবার নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ মুফতি হযরত মাওলানা সাইফুল ইসলাম হেলালি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ আমার বন্ধুরা যেই নবীর খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর তাম পৃথিবীর জমিনটা সাজাইছে ওই নবীর উম্মত হয়ে আপনারা খুশি না বেজার যার উম্মত হওয়ার জন্য আদম থেকে ঈসা নবী পর্যন্ত প্রত্যেকটা নবী দরখাস্ত করেছিল আল্লাহ যদি নবী না বানাইয়া ওই নবীর উম্মত বানাইতা আমরা বড় খুশি হয়ে যেতাম এর ওই নবী কেমন নবী ওই নবীর শান কত যে মহান বাবারে আমার
বন্ধুরা আমার আমার নবীজির মুজেজা শুধু দুনিয়ার জমিনে নয় আমার নবীজির মুজেজা আকাশের মধ্যে আছে যেমন নবীজি আমার আঙ্গুলি ইশারা করেছে ইক্তারাবাতিস সাআতু ওয়াংশাক্কাল কামার নবীর আঙ্গুলির ইশারায় চন্দ্র দুই টুকরো হয়ে গেছে সুবহানাল্লাহ আর আমার দেশের মুলুবীরা কয় সেই নবীজি বলে আঙ্গমত মানুষ নাউযুবিল্লাহ নবী বলে মূর্খ নবীর বলে কোনো জ্ঞান ছিল না আমার নবীর জ্ঞান ছিল নি নবী বলতেছে বুইস্তু মুআল্লিমান আমি নবীর শিক্ষক হয়ে পৃথিবীতে এসেছি সুবহানাল্লাহ তো মূর্খ হইলে কে কথা বলতো নবী বলে আনা মদিনাতুল ইলমি ওয়া আলিজুন বাবুহা আমি নবী আলেমের শহর ওই শহরের দরজা হযরতে আলী সুবহানাল্লাহ মা ফাতেমার বিবাহের উপযুক্ত হয়েছে মা ফাতেমা বিবাহের উপযুক্ত হয়েছে নবী আমার ডাক দিয়ে বলল ও সাহাবীরা তোমাদের মধ্যে যেই ব্যক্তি সবার আগে কোরআন শরীফ খতম করতে পারবে তার কাছে আমার মা খাতুনে জান্নাত ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বিয়ে দিব সাহাবীদের ঘুম নাই নবীর কন্যা ফাতিমাকে বিয়ে করবে ইয়া রাসূলুল্লাহ বলেন যিনি জান্নাতি মহিনাদের সরদারিনী যিনি দুইজন শহীদের মা একজন শহীদের স্ত্রী হযরত আলীকেও কিন্তু শহীদ করছে কারা করছে জানেন ইবনে মুলজাম যিনি খারিজিদের বড় একজন নেতা ছিল খারিজি কারা কওমি বর্তমানে কওমি আছে না এই খারিজিদের লিডার ইবনে মুলজাম ফজরের সময় হযরত মাওলা আলী যখন নামাজে সেজদায় গিয়েছে তখন কান বরাবর এখানে খঞ্জর দিয়ে আঘাত করেছে আর হযরত মাওলা আলী কয়েকদিন পরে শাহাদাতের পেয়ালা পান করেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কষ্টের অর্জিত ইসলাম আজকে আমরা রেডিমেড পেয়েছি সুবহানাল্লাহ বলেন না আমরা এত কষ্ট করতে হয় নাই আমরা আজকে আরাম স্টেজে বসে ওয়াজ করতেছি আপনারা শুনতেছেন মারহাবা কোন কি আরামে খাওয়া কি সম্মান কি ইজ্জত মাইকিং ফুস্টার যাওয়ার সময় হাদিয়া আর আপনাদের জন্য ফুটলা কথা কোন ঠিক না বেটি এত সুন্দর ইসলাম আমার নবীর কষ্টের বিনিময়ে কথা কোন ঠিক না বেটি এরপর দেখা যায় মানুষ সমাজে আসতে চায় না মসজিদে যাইতে চায় না এই কারণে মাঝে মাঝে আমি বলি আগুন জ্বলে রে নিবাইবার মানুষ নাই খানার বেলা কত মানুষ ওয়াজের বেলা নাই আগুন জ্বলে রে খারাপ লাগতেছে বাবা কথা কি বাস্তব না অবাস্তব আমি এলাকায় আর কখনো আসিনি প্রথম আলহামদুলিল্লাহ আপনাদের কি খারাপ লাগে ঢাকা শহরের দিকে বিভিন্ন দিকে মাহফিল করি কিন্তু এই দিকে আমার কম প্রোগ্রাম আলহামদুলিল্লাহ আমার ভাই তাজুল ইসলাম ভাই আমাকে অনেক ভালোবাসে মোহাব্বত করে আর আনতে চায় কিন্তু সময় দিতে পারি না সাহাবীদের চোখে ঘুম নাই কাকে বিয়ে করবে খাতুনে জান্নাত মা ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আমার বাবারা আবু মক্কু সিদ্দিক ধারণা আমি পাবো উসমানের ধারণা আমি পাবো আলীর চিন্তাও একই এইভাবে প্রত্যেকটা সাহাবি আমার নবীজি খতমের আয়োজন করলেন এবার সকলে খতম শুরু করলেন কেউ সূরা ফাতিহা শেষ করলেন কেউ আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন ধরলেন এক পারাং কেউ আধা পারাং হঠাৎ করে হযরত আলী যে আলীর ব্যাপারে নবীজি বলেছি আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা সুবহানাল্লাহ কোন আমি নবী আলেমের শহর ওই শহরের দরজা হযরত আলী
আলী দেখি সবার আগে দাঁড়াইয়া গেছে নবী আমার আশ্চর্য সাহাবারা আশ্চর্য কেউ সূরা ফাতিহা শেষ করলেন কেউ বাকারার মাঝামাঝি ধরলেন আলী তুমি কেন দাঁড়িয়ে গেছো কয় হুজুর আমার যে খতম শেষ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেন যত স্পিড যত ভালো হাফেজে খোক না কেন 10 মিনিট এক পারা পড়তে সময় লাগবে উঠতে গেলে 15 মিনিট আর হযরত আলী দেখা যায় 10 মিনিটের মধ্যে দাঁড়িয়ে গেছে সকলের চোখ বড় বড় হয়ে গেছে কি আশ্চর্যের ব্যাপার ওরে বুঝি না তোর লীলা আসমানেতে বসায় আছো চাঁদ সূর্যের মেলা রে প্রেমের খেলা খেল স দয়াল রে কথা বলেন ঠিক না ব্যাঠি ও দয়াল তোর খেলা চমৎকার নাফাকে মানুষ বানাইয়া বসাইলা বাজার রে প্রেমের খেলা খেল স দয়াল রে চিৎকার করে বলেন না আল্লাহু আকবার এ বন্ধুরা আমার নবী আমার ডাক দিয়া বলল আলী রে আলী তুমি কি ভাবি খতম শেষ করলা জানতে চাই আলী একটা মুচকি হেসে দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ আর একটু মহাব্বতে বলেন না ইয়া হাবিবাল্লাহ নবী গো ও নবী আপনি একদিন বলেছেন কেউ যদি আউযুবিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ শহীদ সূরা ফাতিহা একবার পড়ে সূরা ইখলাস তিনবার পড়ে তার আমল নামার মধ্যে এক খতম কোরআনের সওয়াব দেওয়া হয় আমি তো তাই করেছি আমার নবী মুস্কি হেসে বলল আলী তুমি যা করেছ হক বলেছ হক কাজ করেছ চিৎকার করে বলেন না আমার হাবা আর একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ চিৎকার করে বলেন না ইয়া হাবিবাল্লাহ সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা একটু জোরে সালাতু সালাম জানাই দরুদ সালাম আপনার উপরে নবী গো আমরা সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে জানাই আপনার উপরে বলেন আমরা গুনাহ জানাই আমরা গুনাহগারে জানাই আপনার উপরে নবী গো আমরা এ জোরে সালাতু সালাম জানাই দুরুদ সালাম আপনার উপরে নবী গো ওই আলী থেকে বেলায়াত ওই আলী থেকে যত আউলিয়া কেরাম পৃথিবীতে এসেছে আলীর সিগনেচার ছাড়া কেউ ওলি হতে পারে নাই সুবহানাল্লাহ কোন আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ আমার বাবারা মরুভূমির পাশে একটা খেজুর গাছ বড় চমৎকার খেজুর ধরে আছে আমার বাবারা একটা জিনের বাচ্চা ছোট মানুষ বাচ্চাদের মধ্যে মানুষের মধ্যে যেরকম ছোট বাচ্চা আছে জিনের মধ্যেও ছোট ছোট বাচ্চা আছে গাছে উঠে খেজুর খাচ্ছে গাছে উঠে খেজুর খাচ্ছে আল্লাহু আকবার কর আর একটু জোরে কর না আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আদম কেউ বানায় নাই আমার বন্ধুরা বাবারা তখন ছিল জিনদের রাজত্ব কথা কি বুঝতে পেরেছেন ছোট্ট বাচ্চাটা খেজুর পেড়ে খাচ্ছে হঠাৎ করে একটা লোক মানুষ কিন্তু এখনো হয় নাই মানুষের সুরাতে বাতাসের মতো এসে ওই জিনের বাচ্চাটাকে খেজুরের ফাতা দিয়া টান দিয়া ওই ছোট্ট বাচ্চাটাকে বেঁধে ফেললেন আল্লাহু আকবার
জিনটা যতই চেষ্টা করতেছে খেজুরের পাতার মান খুলতে পারে না আল্লাহু আকবার বল না এটা নরম না খেজুর পাতা কিন্তু খুলতে পারে না লোকটা বেদেই চলে গেলেন ওই জিনের বাচ্চাটা তার জীবনটা এইভাবেই কেটে যাচ্ছে বাদনের মাধ্যমে তার জীবন যাইতে 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 আমার নবীর আমল পর্যন্ত জিনটার আমল চলে এসেছে আল্লাহু আকবার বল না আমার বাবারা বন্ধুরা হঠাৎ করে ওই জিনটা আমার নবীর পাশে হযরত আলীকে দেখে একটা চিৎকার করে বললেন আল্লাহু আকবার আর একটু জোরে কর না আল্লাহু আকবার ওই জিনের বাচ্চাটা বহু বছর যাইতে যাইতে আমার নবী পর্যন্ত এসেছে আমার নবীর পাশে হযরত আলীকে দেখে আল্লাহু আকবার বলে চিৎকার করলেন নবী আমার ডাক দিয়ে বলল ও জিন তোমার কি হয়েছে তুমি কেন চিৎকার দিলে কারণটা কি ওই জিনটা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ আর একটু মুহাববতে বলেন না ইয়া হাবিবাল্লাহ এই তো সেই ব্যক্তি নবী বলল কোন ব্যক্তি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যখন জিনের রাজত্ব দিয়েছে আমি একদিন খেজুর চুরি করে খাইতেছি তখন কিন্তু আল্লাহ মানুষকে বানাই নাই এই লোকটা গাছের মধ্যে উঠে আমাকে বেঁধে দিয়েছে আল্লাহু আকবার বলেন না নবী আমার ডাক দিয়ে বলল আলী তুমি বেঁধেছ হযরত আলী মুস্কি হেসে দিলেন মারহাবা কর মুস্কি হেসে বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো তখন তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানায় নাই আমি কই থেকে যাব আমার নবী জানে কি জানে না আর জোরে কোন জানে কি জানে না নবী আমার ডাক দিয়া বলল আলী আমি বুঝেছি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মধ্যে যে বেলায়েতি পাওয়ার দিয়েছে ওই বেলায়েতি শক্তি দিয়া তুমি এই জিনের বাচ্চাটাকে বেঁধে ফেলেছ আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার এ বন্ধুরা বেলায়েতের পাওয়ার আছে কি নাই নেগাহে ওলি মে ইয়ে তাসির দেখি হাজার বদল তো কি তাকদির দেখি ওলিদের মাহফিলে বসেছেন আপনার তকদির পরিবর্তন হয়ে যাবে আল্লাহর ওলিদের নজরে বাবারে আমার যারা ওলিদেরকে অস্বীকার করে তারা প্রকৃত মুসলমান ওলি আল্লাহ আছে কি নাই 1400 বছর আগে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে নবী বলেছেন আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি আমি নবী শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না নবুয়তের দরজা বন্ধ এবার বেলায়েতের দরজা খুলে দিয়েছি বেলায়েতের দরজা যুগে 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 আসতেছে চলতেছে কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে আল্লাহর ওলিরা পৃথিবীতে আসতেছে আসতেই থাকবে শাহ শরীফ জিন্দানি রাহমাতুল্লাহ আলাইহি ওলিদেরকে যারা অস্বীকার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার ওলিদের বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি গাউসে পাক আব্দুল কাদের জিলানির নাম শুনছেন নি যিনি মাদারজাত ওলি ওলি হইয়া পৃথিবীতে এসেছে মায়ের গর্ভের মধ্যে আব্দুল কাদের জিলানি হঠাৎ করে একদিন রাত্রে আব্দুল কাদের জিলানির বাবা আবু সালে মুসা জঙ্গির ঘরের মধ্যে আমার দয়াল নবী যে চারজন সাহাবীকে নিয়ে আসলেন একজন হইল হযরতে আবু মক্কার দুই নম্বরে হযরতে ওমর তিন নম্বরে হযরতে উসমান চার নম্বরে মাওলা আলী আমার বন্ধুরা ওলি আল্লাহ সম্পর্কে কথা বলতেছি লাভ না লোকসান নবীজি বলে যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরু সলিহিনা কাফারা যারা নবীদের আলোচনা করে আর যারা শুনে সওয়াব হবে নেক হবে আর ওলি আল্লাহর জীবনে শুনলে আল্লাহ পাক তার গুনাহগুলো মাফ করে দিবে সুবহানাল্লাহ আর জোরে কর না সুবহানাল্লাহ ত
তো গাউসে ফাক আব্দুল কাদের জিলানির কথা একটু বলবো বলবো যেহেতু কাদেরিয়া তরিকার এখানে অনেক ভাইরা আছেন আর শাহ শরীফ জিন্দানি রাহমাতুল্লাহ আলাইহ উনিও কিন্তু কাদেরিয়া তরিকার লোক ছিল সুবহানাল্লাহ কর না আর একটু জোরে কর না সুবহানাল্লাহ বিশাল বড় দিঘি আল্লাহু আকবার কর আল্লাহু আকবার জিনের মাধ্যমে কেরামত দিয়া উনি এই খনন এই কূপটা খনন করেছে দিঘি খনন করছে আমাদের শাহরাস্তি বগদাদি রাহমাতুল্লাহ আলাইহ শাহরাস্তি বগদাদি রাহমাতুল্লাহ আলাইহ উনি বগদাদ শরীফ থেকে এসেছে এক রাত্রিতে জিন দিয়া এই দিঘিটা খনন করছে মারহাবা কোন মারহাবা আর একটু জোরে কোন না মারহাবা আর তা ফাশে মাজারের ফাশে ছোট একটা কূপ আছে আমার মনে হয় আমার থেকে এই যে আমার ভাইরা দাঁড়িয়ে আছে না এতটুকু পর্যন্ত একজন যুবক একটা পাথর নিক্ষেপ করলে কমপক্ষে কত হাত দিতে পারে হ্যাঁ 15 20 হাত না আরো বেশি কি কে 15 20 হাত হইরনি প্রায় 200 300 হাত হইব কথা কোন ঠিক না বেটি আর আমাদের শাহরাস্তির ছোট কূপটা আমার মনে হয় 20 হাত হবে না যত শক্তি দিয়ে পাথর মারুক না কেন ওই ফাড়ে নিতে পাথর নিতে পারে না আল্লাহু আকবার কর না এটা ওলি আল্লাহর বাস্তব কেরামত যারা অস্বীকার করবে তারা ইমানদার নয় কথা কোন ঠিক না বেটি আমার বাবারা গভীর মনোযোগ গাউসে পাক আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহ ওনার বাবার নাম হইলো আবু সালে মুসা ওনার বাবার স্বপ্নের ঘরে আমার নবীজি চারজন সাহাবী হযরত আবু বকর ওমর ওসমান আলীকে নিয়ে আসলেন এসে ডাক দিয়া বলতেছি ইয়া আবা সালে আতাকাল্লাহ ইবনান সালেহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা সন্তান দান করেছে এখনো পৃথিবীতে আসে নাই মায়ের গর্ভে যিনি আল্লাহ পাকের অত্যন্ত একজন প্রিয় বান্দা সুবহানাল্লাহ এ বন্ধুরা গভীর মনোযোগ ওই আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মাফের ওলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছি কোনো অসুবিধা আছে আমার বাবারা যার কাছে যে তার কাছে তেমন দামি কথা কোন ঠিক না বেটি আমরা যেহেতু ওলি আল্লাহকে মহব্বত করি এই কারণে ওলিদের সামনে আমরা সম্মান দেখাই কথা কোন ঠিক না বেটি বাবারা আমার গভীর মনোযোগ আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানি ছোট মানুষ মা একদিন বলল ও বাবা আব্দুল কাদের গরের মধ্যে একটা গরু আছে এই গরুটা কিনে একটু ঘাস খাওয়াইতে নাও আব্দুল কাদের জিলানি গরু রশি ধরে টানে আহ 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 মাই কইছে তোরে ঘাস খাওয়াইতো আসো তোমাকে ঘাস খাওয়াইতে নিব গরুটা কয়েক কদম হাঁটলেন হাঁটার পর হঠাৎ করে দাঁড়িয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আর সামনে হাঁটে না আব্দুল কাদের জিলানি বলল গরু রে তুমি কেন আসো না আসো এবার ওই গরু বাক শক্তিহীন যে কথা বলতে পারে না কথা কোন ঠিক না বেটি ওই গরুটা ডাক দিয়ে কয় আল্লাহ সবাই চিৎকার করে বলেন না আল্লাহ আল্লাহ গো তুমি আমাকে জবান দাও নাই কিন্তু তোমার বন্ধু আব্দুল কাদের জিলানির সাথে এখন একটু কথা বলার জন্য আমার জবানটা খুলে দাও আমার আল্লাহ ডাক দিয়ে বলে এরে গরু আমি তো তোমাকে জবান দেই নাই কিন্তু আমার বন্ধু আব্দুল কাদের জিলানির সাথে কথা বলার জন্য আমার কাছে তুমি অনুমতি চাইছো যাও রে গরু আমি আল্লাহ তোমার জবানটা খুলে দিলাম এবার গরু জবান খুলে গেছে গরু বাংলায়ও কথা কয় না ইংরেজিও কয় না গরু দেখি আরবিতে কয় ইয়া আব্দাল কাদের মালি হাদা খুলিকতা ওয়ালা বি হাদা উমিরতা আওয়াজ করে বলবেন নাকি আল্লাহু আকবার আপনাদের এই ফুমগার গরু কি ইংরেজি কয় না বাংলা কয় যদি কইতে পারতো ফানি খাওয়াইতে দেরি করলে
বিশ্বস্ত আমার এখনো ফানি দাও না কথা কোন ঠিক নেই কিন্তু আল্লাহ তো জবান দেয় নাই জবান বন্ধ ওই গরু জবান খুলে দিয়েছে আল্লাহর ওলির সাথে কথা বলার জন্য মারহাবা কোন আমরা গবেষণা করে কথা বলি গবেষণাবিহীন কথা বলি না এই গরু ডাক দিয়া কইয়া আব্দুল কাদের মালি হাদা খুলিকতা ওয়ালা বিহাদা উমিরতা আল্লাহর ওলি গো আপনাকে তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গরু সরাইতে পৃথিবীতে পাঠায় নাই গো আল্লাহর ওলি আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে পাঠাইছে দিশেহারা মানুষদেরকে পথহারা মানুষদেরকে সিরাতাল মুস্তাকিম দেখাইবার জন্য আল্লাহ পৃথিবীতে পাঠাইছে সুবহানাল্লাহ আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের দেশের নাম কি বাংলাদেশ এই দেশে কি কোনো নবী আইছেনি আইছে কি কোনো নবী আইছে না নবী তো আসে না উলি আল্লাহ আইছে উলি আল্লাহ কে আসছে উলি আল্লাহর আসছে ভারত থেকে বাগদাদ থেকে ইয়ামান থেকে আল্লাহু আকবার শাহজার আল বাবা আসছে ইয়ামান থেকে শাহশরীফ জিন্দানি আসছে বাগদাদ শরীফ থেকে আমাদের শাহরাস্তি বাগদাদি রহমাতুল্লাহ আলাই উনিও আসছে বাগদাদ শরীফ থেকে সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ আমি আপনাদের কাছে জানতে চাই কেন আসছে কি মুরগির রান খাইতো না 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 ইসলাম প্রসার করতে সুবহানাল্লাহ কোন দ্বীনের দাওয়াত দিতে কালিমার দাওয়াত দিতে কোরআনের দাওয়াত দিতে আর আমার দেশের তাবলিগ ভাইদের কি জিজ্ঞাসা করলাম আমাদের এলাকার মধ্যে আসছে কিছুদিন আগে জিজ্ঞাসা করলাম ও তাবলিগ ভাইরা আপনারা কেন আসছেন কয় দ্বীনের দাওয়াত দিতে আসছেন জিজ্ঞাসা করলাম কার কাছে কয় মুসলমানের কাছে আর মুসলমানের কাছে কিসের দিনের দাওয়াত দিবেন হ্যাঁ আমার নবী কার কাছে দাওয়াত দিছে ইহুদির কাছে আমার নবী ইহুদির কাছে দিয়েছে নাসারার কাছে দিয়েছে আল্লাহু আকবার কোন আরে বন্ধুরা খ্রিস্টান নবীজির গালে থাপ্পড় দিয়েছে আমার নবীজির গালটা ফুলে গেছে নবী আমার মায়ার নবী দয়ার নবী ডাক দিয়ে কয় খ্রিস্টান রে তোমার হাতে কি কোনো ব্যথা পেয়েছ মায়ার নবী দয়ার নবী কেমন নবী নবীর গালে থাপ্পড় মেরেছে নবী কয় তুমি কি ব্যথা পাইছো আমার আল্লাহ সইতে পারে না আল্লাহু আকবার ডাক দিয়ে কয় জিবরাইল রে জিবরাইল বন্ধুর কাছে যাও যাইয়া বলো যেই কারণে নবীকে আঘাত করেছি ওই কূপ থেকে যেন আমার নবীজি আঙ্গুলের ইশারা দিয়া বালতিটা উঠাইয়া দেয় চিৎকার করে বলেন না আল্লাহু আকবার মেয়ে কবেরি অন্ধেরি ঘবেরাউঙ্গা যাবে তনহা এমদাদ মেরি করেনে আজানা রাসূলুল্লাহ আমার নবী অন্ধকার কবরে আসবে কি আসবে না পারবে কি পারবে না এ বন্ধুরে আমার নবী যখন চলে গেলেন ওই খ্রিস্টান যখন নবীজির হাতের অন্য চলে গেলেন খ্রিস্টান লোকটা চিন্তা করলো কেমন মানুষ আমি যার গালে থাপ্পড় মেরেছি উনি আমাকে জিজ্ঞাসা করতেছে তোমার হাতে কি ব্যথা পেয়েছ আবার তিনি আঙ্গুলের ইশারা দিয়ে পানিটাও বালতিটাও উঠাইয়া দিছে আল্লাহু আকবার কোন আয়হারে কেমন নবী তাহলে তুমি অবশ্যই সত্য নবী যার কথা মা বলে গেছে ওই খ্রিস্টান লোকটা নবীর কাছে দৌড়াইয়া চলে গেছে যাইয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমি অন্যায় করেছি আমি অপরাধ করেছি আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবীজি
ওই খ্রিস্টানকে মুসলমান করায়া দিছে সুবহানাল্লাহ কোন তাহলে নবীজি দ্বীনের দাওয়াত দিছে কার কাছে খ্রিস্টানের কাছে ইহুদির কাছে নাসারার কাছে আর আমার তাবলীগ ভাইরা বলে আমরা দ্বীনের দাওয়াত দিতে আসি মুসলমানের কাছে এদেশে কোনো নবী আসে নাই ইসলামের দাওয়াত দিয়েছে আল্লাহর ওলিরা বাবা শাহজালাল সুবহানাল্লাহ কোন গত কিছুদিন আগে আমি গেসুদারাস কেল্লাশা রহমাতুল্লাহ আলাই মাজার শরীফ রয়েছে খড়মপুর আপনারা গেছেন কখনো খড়মপুর জান নাই কেল্লাশা বাবার আমার গভীর মনোযোগ ও বন্ধুরা আল্লাহর ওলি বাংলাদেশে এসেছি ইসলাম প্রচার করার জন্য গৌর গোবিন্দ একের পর এক ষড়যন্ত্র করতেছে গোপনীয়ভাবে সৈন্যদেরকে বসাইয়া রাখছে তীর নিয়া বাবা শাহজালাল যখন বাংলাদেশে সিলেটের জমিনে এসেছে সুরমা নদী পাড়ে দিয়েছে নামাজের মুসল্লার উপর সওয়ার হয়ে সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ বাবারে আমার একের পর এক একের পর এক অত্যাচার জুলুম করতেছে তীর মারলো ওই তীর এসে বাবার শাহজালাল এবং 360 জন আউলিয়া বুকের সামনে এসে গেছে আল্লাহর ওলি সাথে সাথে বলল থামো আল্লাহু আকবার বলেন না সাথে সাথে তীর এসে থেমে গেছে বুকের মধ্যে ঢুকে না বাবার শাহজালাল ডাক দিয়ে বলল এ তীর তোমরা কি আমাদের বুকের মধ্যে ডুববা নাকি যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাইবা আর জোরে বলুন আল্লাহু আকবার এই কথা বলতে দেরি আউলিয়ারা হাসতে কুদরত আজিলা আউলিয়ারা হাসতে কুদরত আজিলা তীর জোস্তা বাজে গর্দা নাজেরা আল্লাহর ওলি বাবা শাহজালালের হুকুমে এই তীর রিটেন গুড়লেন যেই যেই তীর ছাড়ছে ওই হিন্দুদের বুকের মধ্যে যাইয়া তীর ঢুকে গেছে চিৎকার করে বলেন না আল্লাহু আকবার আর একটু মহাব্বতে বলেন না আল্লাহু আকবার আমার জীবন বিপলে গো সোনার জীবন বিপলে ও মুর্শিদে আপনায় না পাইলে আমার জীবন বিপহলে ও মুর্শিদে আপনাই না পাইলে গো মুর্শিদে আপনাই না পা মুর্শিদে আপনাই না পাইলে ও মুর্শিদে আপনাই না আমার মুর্শিদে নামটি এত গো মধুর আমারে কইরাছে গো যাদু ইয়া ওলি আল্লাহ বলেন আমার মুর্শিদে নামটি এত হায়রে আমারে কইরাছে গো জাদু ওই নামেতে আসে কে হইয়া ওই নামেতে আসে কে হইয়া বকত যায় বাবার দরবারে যে আপনায় না পাইলে যে আমার জীবন বিপলে গো সোনার জীবন বিপলে ও মুর্শিদে আপনাই আমার বাবারা গৌর গোবিন্দ কিছুতে বাবা শাহজালালের সাথে পারতেছে না এবার কিছু উলঙ্গ মহিলাদেরকে কিছু মহিলাদেরকে ঠিক করলেন তোমাদের শরীরে কোনো বস্ত্র রাখতে পারবা না ফুরা উলঙ্গ হয়ে যাইবা নাউজুবিল্লাহ কোন তোমরা উলঙ্গ হইলে ইয়ামান থেকে আসা শাহজালালের সফর সঙ্গী 360 জন ওলি তারা চোখ বন্ধ করে ফেলবে কারণ আমরা জানি মুসলমানদের ওলিরা কখনো পর নারীর দিকে তাকায় না আল্লাহু আকবার কোন আর উলঙ্গ মহিলার দিকে তাকানো তো প্রশ্নই আসে না
কথা কোন ঠিক না বেঠিক যেহেতু আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়া করেনা ফি বুয়ুতিকুম না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহু আকবার আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার ততের কারণে মুসলমানদের ওলিরা কখনো তোমাদের দিকে তাকাবে না এবার মহিলারা পোশাক খুলে ফেললেন নাউজুবিল্লাহ কোন আরেকটু জোরে বলুন নাউজুবিল্লাহ আমার বাবারা গভীর মনোযোগ ওই উলঙ্গ মহিলারা তরোয়ার নিয়ে 360 জন ওলির দিকে আসতেছি গেসু দরাস কেল্লা শাহ জার মাজার শরীফ রয়েছে খড়মপুরে আখাউড়া আল্লাহু আকবার কোন গত কিছুদিন আগে গত সপ্তাহে আমি মাহফিল করে এসেছি জিয়ারত করে এসেছি হুজুরের দরবার শরীফ রাতের 2টায় মাহফিল শেষ করে গেলাম আলহামদুলিল্লাহ কোন আমার বাবারা গভীর মনোযোগ আল্লাহর ওলি গেসু দরাস কেল্লা শাহ সকলকে বলল তোমরা সকলে সরে যাও আমি তাদের সাথে একাই যুদ্ধ করব হুজুর আপনি কিভাবে যুদ্ধ করবেন কয় তোমরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখো এবার আল্লাহর ওলি আব্দু হযরতে গেসু দরাস কেল্লা শাহ হাতের মধ্যে তরোয়ারি লইয়া সিলেটের জমিনের মধ্যে নিজের কল্লার মধ্যে এত জোরে একটা কূপ মারছে আল্লাহু আকবার বলেন এত জোরে একটা কূপ মারছে রে কল্লার মধ্যে আঘাত করছে সিলেটের জমিনে আর ওই কল্লা এসে খড়মপুর তিতাস নদীর মধ্যে এসে পড়েছে এবার কল্লা ছাড়া মানুষ যুদ্ধ করতেছে চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার আল্লাহর ওলিরা পারে কি পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন ওলিদের ব্যাপারে বলতেছে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ রহমত কোথায় খুঁজছেন মিয়া কোথায় কার কাছে দৌড়াচ্ছেন দয়া কি আল্লাহর কাছে শুধু আল্লাহ বলে আমার দয়া তো জমা আছে আমার ওলিদের কাছে সুবহানাল্লাহ কোথায় পাবেন এই ওয়াজ এই হক ওয়াজ করবে না তো কথা কোন ঠিক নিয়ে কোরআনের আল্লাহ কোরআনের আয়াত ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমার আমার বন্ধুরা আমার বাবারা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার সাহারগের নিকটে আছে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন মুহসিনিন বান্দার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত রেখেছে এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত দিয়ে বলতেছে আমার দেশের অনেক মুলুবি বাবারা মুলুবি ভাইয়েরা ওলি আল্লাহর মাজারে যাইতে নিষেধ করে কয় বাবার কাছে কি আছে কথা কোন ঠিক নেই আবার ব্যঙ্গ করে মস্কারা করে টিটকারি করে কয় বাবা তোমার দরবারেতে কি আছে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা কত রকম মস্কারিমূলক কথা কয় কথা কোন ঠিক না ঠিক আমার বাবারা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তো বলতেছে মুমিন বান্দাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন আল্লাহ ঈমানদারদেরকে বলতেছে ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো ওয়া কুনু মাস সাদিকিন তোমরা আমার সাদিকিন বান্দার কাছে চলে যাও সুবহানাল্লাহ বলেন মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সলিহিন কোরআনের আয়াত আল্লাহ বলে মিনান নাবিয়িনা নবীরা আমার বন্ধু মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা সিদ্দিকরা আমার বন্ধু ওয়াস শাহিদিনা শহীদরা আমার বন্ধু ওয়াস সলিহিন আর সলিহিন আউলিয়া কেরাম আমার বন্ধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন ওলি আল্লাহর মাজারে কি আছে তোমরা জানো না আমরা কিতাব গবেষণা করে দেখি আল আউলিয়া
আল আম্বিয়া ও আল আউলিয়া আল্লাহর নবীরা এবং আল্লাহর ওলিরা ইউসাল্লুনা ফি কুবুরহিম তাদের শ শ রোজার মধ্যে আর ওলিরা মাজারের মধ্যে ইউসাল্লুনা ফি কুবুরহিম তারা কবরের ভিতরে তাদের রোজার ভিতরে নামাজ পড়ে সুবহানাল্লাহ জোরে কান্না সুবহানাল্লাহ কামাস ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম যেইভাবে তারা নিজের খানকার মধ্যে নামাজ আদায় করত আমার নবী কয় নবীরা এবং আমার ওলিরা রোজার ভিতরে মাজারের ভিতরে নামাজ পড়ে আর আমার দেশের ভাইয়েরা কয় মাজারে কি আছে সে তাকে বলে মাটি খেয়ে ফেলছে নাউজুবিল্লাহ কোন আরেকটু জোরে কোন না নাউজুবিল্লাহ আমার বাবারা গভীর মনোযোগ ওই মহিলা আশ্চর্য হইয়া নিজের পোশাক নিজের শরীরের মধ্যে জড়াইয়া বাবা কিছু দারাজ কেল্লা সার কদমে পড়ে সকলে মুসলমান হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করে বলেন না আল্লাহু আকবার তো বলতেছিলাম গরুয়ে আরবিতে কথা বলছে কার সাথে আব্দুল কাদের জিলানির সাথে যিনি কাদেরিয়া তরিকার সম্রাট গাউসে পাক আব্দুল কাদের জিলানি বগদাদ শরীফ থেকে একজন ভক্তকে এই ফুমগার জমিনে কোন ভক্তের যদি শুইতে যাইয়া হাঁটুর উপর কাপড় উঠে যায় গাউসে পাক সেই বগদাদ শরীফ থেকে বেলায়েতে হাত বাড়াইয়া কাপড়টা নামাইয়া দেয় সুবহানাল্লাহ জোরে কান্না সুবহানাল্লাহ আমার বাবা নাম গরুয়ে কয় হুজুর আপনাকে তো আল্লাহ গরু চরাইবার জন্য পাঠায় নাই আল্লাহ বানায় নাই আল্লাহ আপনাকে পাঠাইছে বিদর্মীদেরকে মুসলমান করানোর জন্য হুজুর ও হুজুর আপনি এই কাজ করবেন না ছোট মানুষ গরু রশিটা ছেড়ে দিলেন দৌড়াইয়া মায়ের কাছে চলে গেছে মা ও মা দরজা খুলেন উমুল খায়ের মা ফাতেমা উমুল খায়ের ফাতেমা দরজা খুললেন বাবা কি হয়েছে বলো কি হয়েছে বলো মা গো আপনি তো বলছেন গরু চরাইবার জন্য আমি গরু চরাইতে রওনা করছি গরু দেখি আমার সাথে আরবিতে কথা কয় আল্লাহু আকবার মা বলে বাবারে গরু তোমারে কি কইছে কয় মা গো গরু আমারে কইছে ইয়া আব্দাল কাদের মালিহাদা খুলিকতা ওয়ালা বিহাদা উমিরতা আমাকে আল্লাহ গরু চরাইবার জন্য পাঠায় নাই তাই আমি গরু রশি ছড়ে ছেড়ে দিয়ে চলে এসেছি জোরে সরে কন্যা আল্লাহু আকবার হে বন্ধুরা গভীর মনোযোগ বাবা আমার মায়ে বা ডাক দিয়ে বলল ও বাবা আব্দুল কাদের তুমি আরো লেখাপড়া করতে হবে যাও তুমি মুক্তবের মধ্যে চলে যাও এবার মুক্তবের মধ্যে আব্দুল কাদের জিলানি চলে গেলেন মুক্তবের মধ্যে যাওয়ার পর দেখতেছে মুক্তবের মধ্যে প্রথম টেবিলে দ্বিতীয় টেবিলে মোটেই কোনো জায়গা নাই ছাত্ররা সবাই বসে আছে এমন সময় একজন ফেরেশতা ডাক দিয়ে বলল তাফাসাহু লি ওলি আল্লাহ ও ছাত্ররা তোমরা এখনো বসে আছো আজকে মুক্তবের মধ্যে যিনি এসেছে তিনি হইল মাদারজাত আল্লাহর ওলি চিৎকার করে বলেন না আল্লাহু আকবার আমার বড় পীরা ওলিয়া বাজা ডিমে তাজা বাচা দিল রে ফোটাইয়া বলেন বড় পীরা ওলিয়া বাজা ডিমে বড় ফিরকে তাজিমে করে কাতারে দাঁড়াইয়া বলেন বড় ফিরকে কাতারে দাঁড়াইয়া বাজা ডিমে তাজা বাচা দিল রে ফোটাইয়া আমার বড় ফিরাউলিয়া বাজা ডিমে তাজা বাচা আমার বড় ফিরের হাতের সোয়ায় ওরে মাটি অসন্ন হইয়া যায় রে মারহাবা কন্যা সরে আসছে গাউসে ফাকের ঘরের মধ্যে চুরি করতে
তো সূরা সকিন নিচে লুকাই রইছে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে হুজুর উমুক শহরের মধ্যে কুতুব মারা গেছে এখন কুতুব কোথায় পাবো কাউসবা কোনো টেনশন করিস না সকিন নিচে কুতুব ঘুমাই রইছে তারে ধরে নিয়ে যা তো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সকির পাশে যায় কয় হুজুর আরে আপনি কুতুব সাহেব আপনি তো সকির উপরে না ঘুমাইবেন সকির নিচে কেন ঘুমান কো আল্লাহর কসম আমি কুতুব না আমি সোর কো কেডা বলছে তুমি সোর গাউসে পাকের পবিত্র জমানে তোমাকে কুতুব বলেছে অতএব কারণে গাউসে পাকের পবিত্র জমানের বরকতে তুমি সোর থেকে কুতুব হয়ে গেছো হাত তুলে বলেন ঠিক কি না ওস্তাদ বলল বাবা তোমার নাম কি আব্দুল কাদের কখনো কি লেখাপড়া করেছো না হুজুর এই প্রথম আসলাম তাহলে তুমি আমার সাথে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মহাবতে বিসমিল্লাহির রাহমানির রাহিম হুজুর আমি ফড়ি আপনি শুনেন সুবহানাল্লাহ এবার আব্দুল কাদের জিলানি ছোট মানুষ যিনি কখনো মুক্তবের মধ্যে আসে নাই তিনি আউযু বিল্লাহ পড়লেন বিসমিল্লাহ পড়লেন সূরা ফাতিহা পড়বেন পড়লেন আল্লাহু আকবার কোন আলিফ লাম মিম দালিকাল কিতাবুল রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন পড়তে পড়তে প্রথম পারা পড়লেন দ্বিতীয় পারা ধরলেন দ্বিতীয় পারা শেষ করলেন তৃতীয় পারা ধরলেন তৃতীয় পারা শেষ করলেন এইভাবে পড়তে পড়তে আব্দুল কাদের জিলানি ১৮ পারা কোরআন শরীফ মুখস্থ শুনাইয়া দিছে উস্তাদ ডাক দিয়া বলল বাবা তুমি না বলছো নতুন ছাত্র তুমি কিভাবে ১৮ পারা কোরআন শরীফ মুখস্থ শুনাইয়া দিছো চিৎকার করে বলবেন নাকি আল্লাহু আকবার ওরে দমে দমে জ পরে মন আল্লাহ হায় হায় দমে দমে জ পরে মন দম থাকিতে বইল না মন আল্লাহ বলেন দম থাকিতে কলবে উঠিলে পায়া দেখিবি মাওলার নূরের ছায়া বলেন কলবে ওরে দেখিবি মাওলার নূরের ছায়া সরাসরি লেনা দেনা দেখিবি মাওলারে বলেন সরাসরি দেখিবি মাওলারে দম থাকিতে বইল না মন আল্লাহ বলেন দমে দমে জপরে মন আল্লাহ আহা দমে দমে জপরে মন ও দম থাকিতে বইল না মন আল্লাহ বলেন দম থাকিতে এ বাবা আব্দুল কাদের তুমি না বলেছ নতুন ছাত্র তাহলে তুমি কিভাবে এটা পারো কোরআন শরীফ মুখস্থ শুনাইয়া দিছো আব্দুল কাদের জিলানি একটা ডাক দিয়া বলে ওস্তাদ গো আমি আমার মায়ের গর্ভের মধ্যে ছিলাম আমার মা এমন একজন আবেদা সলেহা আমার মা এমন একজন নামাজিওয়ালা আমার মা ১৮ পারা কোরআনের হাফেজা দৈনিক ফজর নামাজের পর আমার মা কোরআন শরীফ তেলাওয়াত করে আর আমি গাউসে পায়া আমার মায়ের গর্ভ থেকে আমার মায়ের জবানে কোরআন শরীফ শুনে শুনে ১৮ পারা মুখস্থ করে ফেলেছি আমার বন্ধুরা আর আমাদের সমাজের মধ্যে মায়ে যেমন ফোলায় বাবায় যেমন ফোলায় রাগ করেন না কথা কোন বাস্তব নি এখন শহরের আলটা মডার্ন গ্রামের মধ্যে ঢুকি গেছি ফোলার চোখেও কালা চশমা বাবার চোখেও চশমা ফোলার পরনে থ্রি কোয়ার্টার ফ্যান ছোট্ট বাচ্চা আর বাবার পরনে থ্রি কোয়ার্টার ফ্যান হাঁটুর উপরে কাপড় জোরে সোরে কন্যা নাউজুবিল্লাহ আর একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ আমার বন্ধুরা কোরআন শরীফ আছে ঘরে ঘরে এখন কোরআন শরীফের তেলাওয়াত টিভি আছে বন্ধ নাই কোরআন শরীফ আছে তেলাওয়াত কথা বলেন না কেন
বাস্তব না অবাস্তব তো দেশে করোনা আসতো না কি আসতো আসবে আমার বাবারা টিভির জামার মধ্যে কত সুন্দর ফুল আর কোরআন শরীফের জামার মধ্যে কত রকম ময়লা নাউজুবিল্লাহ কলে আরে আমি আপনাদেরকে বলে যাই গো মা যে মায়েরা আমার আলোচনা শুনতেছেন ও মায়েরা যারা কোরআন শরীফ পড়তে জানেন আপনারা যদি ফজরের সময় নিজেও ঘুম থেকে ওঠেন বাচ্চাদেরকে ঘুম থেকে ওঠান নিজের স্বামীকেও ঘুম থেকে উঠাইয়া নিজেও ফজর পড়েন বাচ্চাদেরকে কোরআন শরীফ ফজর পড়ান এবং নিজে কোরআন শরীফ পড়তে জানেন কোরআন শরীফ তেলাওয়াত করেন আল্লাহর কসম ওই ঘরের মধ্যে কোনোদিন খোদাই গজব নাজিল হবে কথা কোন ঠিক না ঠিক আমার বন্ধুরা তাই বলতেছিলাম এই দেশে আমরা ইসলাম পেয়েছি টুপি বেড়েছি দাঁড়ি পেয়েছি একমাত্র ওলি আল্লাহর মাধ্যমে কথা কোন ঠিক কিনা বেঠি আহা পাগল মইলে বাতি জ্বলে আরে মোল্লা মইলে জ্বলে না কথা কোন ঠিক না বেঠি শাহ শরীফ জিন্দানি কোথা থেকে এসেছে বগদাদ শরীফ থেকে কোন বাড়ি চিনি না ঘর চিনি না এখানে এসে শুয়ে গেছে চির নিন্দ্রায় শায়িত আর আমরা গিয়ে সেখানে বাতি দেই জিয়ারত করি মিলাদ করি কিয়াম করি কথা কোন ঠিক না বেঠি আর যেই মুলবী ফতোয়া দেয় ওলি আল্লাহর বিরুদ্ধে সেই মুলবী মরার পর বাবুনগরী তার কবরে কেউ যায় না কথা কোন ঠিক না বেঠি বাতি তো দূরের কথা কেউ কবরে যায় না ও বাবুনগরী তোমার কবরে কেউ যায় না কেন আমি যে ফতোয়া দিছি কবর জিয়ারত না জায়েজ কথা কোন ঠিক নেই কথা বলেন ঠিক না বা ঠিক কয় আমি যে ফতোয়া দিয়েছি কবর জিয়ারত না জায়েজ এই কারণে আমার কবরে কেউ আসে আর আমরা দেখি একটা পাগল মুখে আল্লাহর জিকির আমার আল্লাহ 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 জিকির ওই পাগলটা যখন মারা যায় মানুষ যাইয়া তার মাজারের মধ্যে বাতি জ্বালায় মিলাদ পড়ে ক্যাম করে জিকির করে প্রতি বছরে একটা মাহফিল করে ওরে পাগল মইলে বাতি জ্বলে ওরে মোল্লা মইলে জ্বলে না রে ওরে মোল্লা মইলে জ্বলে না ওই পাগলে আল্লাহ চিনে ওই পাগলে আল্লাহ চিনলে মোল্লা এখনো চিনল না কথা কোন ঠিক না বা ঠিক আমার বন্ধুরা আমি শেষ করে দিচ্ছি হযরতে মুসা কালিমুল্লাহ প্রতিদিন আমার আল্লাহর সাথে তুর পাহাড়ে দেখা কথা বলতে যায় দৈনিক কথা বলে দৈনিক কথা বলে যেই রাস্তা দিয়ে যায় ওই রাস্তার পাশে একটা মহিলা বসবাস করে ডাক দিয়ে বলল ও আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আপনি তো প্রতিদিন আল্লাহর সাথে কথা বলেন আল্লাহকে জিজ্ঞেস কইরেন আমার তো বিয়ে হয়েছে কিন্তু সন্তান আমার কোনো সন্তান নাই আল্লাহকে জিজ্ঞেস কইরেন আমার কোনো সন্তান হবে কি না মুসা কালিমুল্লাহ বলে মা ঠিক আছে আমি আল্লাহকে জিজ্ঞেস করব এবার মুসা কালিমুল্লাহ তিনি চলে গেলেন যাইয়া সিজদায় পড়ে ডাক দিলেন আল্লাহ সবাই জবানটা খুলে বলেন না আল্লাহ ও মাবুদ মাবুদ উমুক একটা মহিলা আমাকে জিজ্ঞেস করছে তার আজনে কোনো সন্তান আছে কিনা আল্লাহ তোমার কাছে জানতে চাই দেখো না গো আল্লাহ ওই মহিলার কোন সন্তান হবে কিনা আমার আল্লাহ কয় অপেক্ষা করো অপেক্ষা করো আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আজল খুলে দেখলেন ডাক দিয়ে বললেন মুসা রে ও মুসা ওই মহিলার তো কোন সন্তান হবে মুসা কালিমুল্লাহ চলে যাচ্ছে মনটা খারাপ ওই মহিলার বাড়ির সামনে দিয়া মুসা কালিমুল্লাহ যাচ্ছে জিজ্ঞেস করলো আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ গো কি খবর আল্লাহ কি বলছে মনটা খারাপ কয় আল্লাহ বলেছে তোমার আজলে কোনো সন্তান নাই মহিলার মনটা খারাপ হযরতে মুসা কালিমুল্লাহ চলে গেলেন হঠাৎ করে একটা মজ্জু ভালো ফিরল ওই লোকটা ওই মহিলার বাড়ির সামনে এসে ডাক দিয়ে বলল কেউ কি আছো
একটা রুটি যদি দাও একটা লড়কা পাইবা আল্লাহ আল্লাহু আকবার কর না আর একটু জোরে কর না আল্লাহু আকবার একটা রুটি যদি দাও একটা লড়কা পাইবা মহিলাটা কয়েকটা রুটি বানাইছে কেউ লিখছে তিনটা আর কেউ বলছে পাঁচটা মহিলা কয় আমি না হয় আজকে একটা রুটি কম খাবো ওই পাগলারে একটা রুটি দিয়া দিছে আমার বাবারাম এবার পাগলায় ডাক দিয়ে বলল কেউ কি আছো যদি দুইটা রুটি দাও দুইটা লড়কা পাইবা এবার দুইটা রুটি মহিলাটা আরেকটা রুটিও দিয়া দিছে এবার দিতে দিতে সবগুলো রুটি দিয়া দিছে ওই পাগলাটা ডাক দিয়ে বলে আল্লাহ চিৎকার করে বলেন না আল্লাহ আর একটু জোরে কোন আল্লাহ মাবুদ মাবুদ যেই মহিলাটা আমাকে আজকে তিনটা রুটি দিয়েছে মতান্তরে পাঁচটা রুটি দিয়েছে আল্লাহ যতটা রুটি দিয়েছে ততটা সন্তানের মা তাকে বানাইয়া দিও দেখা গেল ওই মজ্জু ভাগল হালতের পাগল হযরতে জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাই চিৎকার করে বলেন আল্লাহু আকবার তাজকিরাতুল আউলিয়া খুলে দেখলাম ওই জুন্নুন মিশ্র ওই জুন্নুন মিসরি পাগল যে মুজ্জু ভালতের পাগল মুসা কালিমুল্লার জামানায় পাগল তার কথায় আল্লাহ মহিলাকে একে 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 সন্তান দিয়ে দিছে পাঁচটা সন্তানের মা মুসা নবী একদিন ওই মহিলার বাড়ির সামনে দিয়া যাচ্ছে মুসা নবী কয় মা তোমার জন্য বড় দুঃখ হয় কয় কেন দুঃখ কিসের দুঃখ কয় তোমার যে সন্তান নাই কয় কে বলছে আমার সন্তান নাই আল্লাহ আমাকে একে 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 পাঁচটা সন্তানের সন্তানের মা বানাইয়া দিছে মুসা নবী আশ্চর্য কিরে কয় আল্লাহই নিজে বলছে তার কোনো সন্তান নাই তার সন্তান কিভাবে হলো এবার মুসা নবী একটা দৌড় দিল তুর পাহাড়ের দিকে যাইয়া সেজদায় পড়ে ডাক দেয় আল্লাহ আর জোরে জোরে কর না আল্লাহ মাবুদ তুমি কিভাবে মহিলাকে সন্তান দিলা আমি বললাম তুমি বলছো তার আজলে কোনো সন্তান নাই এখন তার সন্তান কিভাবে আসলো আল্লাহ ডাক দিয়া কই মুসারি তুমি আমার একটা তামান্না পূরণ করতে হবে কি তামান্না আল্লাহ ডাক দিয়া কয় আমার যে মানুষের গোস্ত খাইতে মন চায় আল্লাহু আকবার কর না মুসা নবী কয় আল্লাহ কোনো টেনশন নাই কি বলেন আমি জামানার পয়গাম্বর আমি গোস্ত দিতে পারবো না প্রশ্নই আসে না এবার মুসা নবী বের হয়ে গেলেন হাতের মধ্যে একটা চাকু নিয়া আর এক হাতে প্লেট নিয়া মানুষের কাছে যাইয়া যাইয়া কয় তোমরা আমার একটু গোস্ত দাও আমার আল্লাহ মানুষের গোস্ত খাইতে চাইছি ডাক দিয়া কয় মুসা তুমি কেমন বলতেছো তুমি কি পাগল হইছো তুমি মানুষের গোস্ত আল্লাহর জন্য চাচ্ছ আল্লাহ কি খায়নি কথা বলেন খায় আল্লাহ বলে লামিয়ালি দোয়ালামি উলাদ ওয়ালামিয়া কুল্লাহু কুফওয়ান আহাদ আমি আল্লাহ একো একক আমার কোনো শরীক নাই আমার নাই ঘুম নাই নাই নিন্দা আমার বিয়া নাই শাদী নাই আমার সন্তান নাই আমি আল্লাহর খাবার দাবারও নাই আমার বাবারা সারা দিন মুসা নবী ঘুরলো ঘুরতে 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 মুসা নবী ব্যর্থ কেউ এক টুকরা গোস্ত দিল না এবার হযরতে মুসা নবী তুর পাহাড়ের দিকে রওনা করছে আল্লাহর কাছে চলে যাবে ব্যর্থ মুসা নবী এবার ওই পাগলা জুন্নুন মিস্ত্রির সামনে দিয়া যাচ্ছে জুন্নুন মিস্ত্রির হাতের হযরতে মুসা কালিমুল্লাহর হাতের মধ্যে চাকু দেখে প্লেট দেখে জিজ্ঞাসা করলো মুসা তোমার এক হাতে চাকু আর এক হাতে প্লেট কারণ কি মুসা নবী ডাক দিয়ে বলল সারা দিন ঘুরলাম একটা কাজও হইল না আর তুমি হইলা পাগল তোমার কাছে বলে কি লাভ হবে আল্লাহু আকবার কোন ডাক দিয়ে কয় মুসা নবী গো একটু বলে দেখেন না কি আপনার মনে দুঃখ বলেন এবার মুসা নবী ওই পাগলাকে ডাক দিয়ে বলে ও পাগলা জুন্নুন মিসরি আমার আল্লাহ মানুষের গোস্ত খাইতে চাইছি সারা দিন ঘুরলাম
এক টুকরা গোস্ত পাইলাম না ওই পাগলা একটা ডাক দিয়া কয় আল্লাহর নবী মুসা মুসা গো আমার আল্লাহ গোস্ত খাইতে চাইছে দেরি কইরো না হে আল্লাহর নবী মুসা আমার শরীর থেকে যত পারো আমার আল্লাহর জন্য গোস্ত কেটে নাও চিৎকার করে বলেন আল্লাহু আকবার এবার হযরত মুসা কালিমুল্লাহ খুশি ওই পাগলার শরীর থেকে গোস্ত কেটে আমার আল্লাহ পাকের জন্য তুর পাহাড় নিছে আল্লাহ ডাক দিয়ে কয় মুসা জি আল্লাহ গোস্ত আনছ হো আল্লাহ আনছি ডাক দিয়া বলে মুসা রে মুসা গোস্ত পাইছো কোত্থেকে কাল্লা সারাদিন গুল্লাম একটা টুকরা গোস্ত পাইলাম না আসার সময় শেষবারের মতো একটা পাগল জুন্নুন মিষ্টির সাথে দেখা হইল ওই পাগলাকে যেমনি বলছি ওই পাগলা নিজের শরীর থেকে তুমি আল্লাহর জন্য গোস্ত কেটে দিয়েছে আল্লাহ ডাক দিয়ে কয় মুসা রে মুসা আমি তোমার কাছে জানতে চাই তুমি সারা দিন গুল্লা এক টুকরা গোস্ত পাইলা না ওই পাগলার শরীর থেকে গোস্ত এনেছো আমি জানতে চাই তুমি মুসার শরীরের মধ্যে কি গোস্ত ছিল না চিৎকার করে বলো না আল্লাহু আকবার মুসা নবী সিজদায় পড়ে কাঁদতেছে পরীক্ষায় ফেল এই পরীক্ষায় ফেল পাগলায় জিতে গেছে আল্লাহ কয় ওই পাগলার কথায় আমি আল্লাহ মহিলাকে পাঁচটা সন্তান দিয়েছি